প্রতিবেশী যুবকের সঙ্গে মেয়ের প্রেম, আর তাতেই শুরু থেকে আপত্তি ছিল মেয়ের বাবার। বারবার মেয়েকে বারণ করলেও বন্ধ হয়নি মেলামেশা, আর তাতেই রেগে অগ্নি শর্মা মেয়ের বাবা। আর রাগ এতটাই যে মেয়ের প্রেমিককে নিজের বাড়িতে ডেকে তার হাত পা বেঁধে চলল মারধর, এমনকি গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগও উঠেছে মেয়ের বাবার বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কর্ণগড় গ্রামে প্রিয়া সেনাপতির সঙ্গে এই যুবকের সম্পর্ক ছিল, কিন্তু আপত্তি ছিল মেয়ের বাবার। আক্রান্ত যুবকের পরিবারের অভিযোগ, শুক্রবার রাত 3:30 নাগাদ ফোন করে প্রেমিককে নিজের বাড়িতে ডাকেন প্রিয়া। ছেলেটি সেখানে গেলে তাকে ধরে ফেলেন প্রিয়ার মা বাবা। শুরু হয় বেধড়ক মার, অভিযোগ অ্যাসিড ঢেলে দেওয়া হয় ওই তরুণের গায়ে। ঘটনাস্থলে প্রতিবেশীরা জানিয়েছেন, গতকাল রাত্রির ওই তরুণীর বাবা মা যখন ওই তরুণকে বারবার মারধর করছিল, তখন ওই তরুণী সেই তরুণকে বাঁচানোর জন্য বারবার তার দিকে ছুটে যায়। এবার ডাকছে, আমি ভাসুরের নাম ধরে ধরে ডাকছে, তখন মারধর, মুখে অ্যাসিড দিয়া হয়ে গেছে। এবার তারপরে গিয়ে দেখি ছেলেটা মেয়ের পায়ের বাবা পায়ে ধরে কাঁদছে, বলছে এরকম আমাকে ছেড়ে দাও, যেটা ছেড়ে দাও, আমার ঘরের লোককে ডাকো, দুবার এরকম আমরা হবে। মারধরের খবর পেয়ে মেয়ের বাড়িতে ছুটে আসে আক্রান্ত তরুণের পরিবার। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি আক্রান্ত তরুণ। ঘটনার পর তরুণীর পরিবারের বিরুদ্ধে ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবকের পরিবার। ওই তরুণী এবং তার মাকে আটক করেছে পুলিশ, তবে বাবা অধরা। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।